তো হ্যালো বন্ধুরা, আরজে টেকনিক্যালের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো যে নবান্ন স্কলারশিপ ফর্মটা তুমি কীভাবে পূরণ করবে। এটা এক্সাম্পল তরফ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল রয়েছে, নবান্ন স্কলারশিপ ফর্মে একটা পিডিএফ ফাইল রয়েছে। তো কীভাবে আপনাকে পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যদি আপনি হচ্ছে এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান আছে সেখানে অল নোটিফিকেশান অন করে দিবে। তাহলে কী হবে, যখন কোনো আমি নতুন ভিডিও ছাড়বো তো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলছি, যারা এই ভিডিওটা নতুন দেখছো অলরেডি কিন্তু এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, তো সেখানে অনেক কিছু ডাউট রয়েছে, অনেকে কমেন্ট করে জানিয়েছে। তো সেই জন্য আপনি নতুন একটা ভিডিও তৈরি করছি, তো এই ভিডিওতে সম্পূর্ণ হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু বলবো। তো তার জন্য আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে জেনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তোমার হচ্ছে কী দিতে হবে, এখানে যে দেখছেন ফটো, এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো দিয়ে দেবেন, তার পার্সোনাল ডিটেলস আপনার ডিটেলসগুলো সম্পূর্ণ পূরণ করে দেবেন। তো যেখানে অসুবিধা হয় তোমাদের বলছি সেখানে এই যে রিলিজন অর্থাৎ আপনার ধর্ম কী, সেখানে এই যে অবশ্যই ইন্ডিয়ান হবে। তো এই যে সাব কাস্টটা অনেক দিয়ে দিবে, সাব কাস্টটা কী হবে, তো সাব কাস্টটা সেখানে হচ্ছে আপনার যে কাস্ট, সেখানে সাব বলো কাস্ট বলো যেখানে আপনার যে কাস্টটা দিয়ে দেবেন, এসসি এসটি না জেনারেল, তো সম্পূর্ণ এটা 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 একা আপনাকে কিন্তু এখানে হচ্ছে ফিল আপ করে দিতে হবে। তো তারপরে চলে আসি যে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস আপনার পার্সোনাল ডিটেলস, এখানে পারমানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন। তো সেই নিয়ে বেশি আর কথা বলছি না। তো সেকেন্ড যেটা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একাডেমি অর্থাৎ এক্সাম, নেম অফ দ্য এক্সাম। তো নেম অফ দ্য এক্সামের মধ্যে অর্থাৎ আপনি কী এক্সাম পাস করেছেন, মাধ্যমিক না এইচএস। তো যদি মাধ্যমিক থাকে তাহলে এখানে এমপি লিখবেন, আর যদি এইচএস থাকে তাহলে HES লিখবেন, হায়ার সেকেন্ডারি। আর নেম নেম অফ দ্য বোর্ড, বোর্ড আর ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে পাস করেছেন, যদি মাধ্যমিক পাস করেছেন থাকেন তো অবশ্যই WBBSE হবে, আর যদি হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন তাহলে কী হবে না হচ্ছে WBCHSE হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, তো WBBCHSE হয় এখানে, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো এইচএসএ হলে, আর ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে তুমি মাধ্যমিক বা এইচএস দিয়েছো, আর নাম্বার অফ গ্রেড, তাহলে গ্রেডটা কী হয় না, গ্রেড হচ্ছে কী হয়েছে এ প্লাস না বি প্লাস না ডবল এ, তো সেইটা আপনাকে কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য মার্ক, কত পার্সেন্টেজ পেয়েছেন, তো 63% লিখলে 63% লিখবেন, যদি হচ্ছে 70% তো আপনার যে পার্সেন্টেজ সেখানে এখানে কিন্তু আপনি ফিল আপ করুন, এক্সাম দিতে তরফ হিসেবে আমি লিখে দেখাচ্ছি। তারপরে হচ্ছে কারেন্ট কোর্স, অর্থাৎ আপনি কী কোর্সে বর্তমানে রেগুলারই পড়ছেন, তো সেই কোর্সটা আপনার নাম কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন কোর্সের নাম, তারপর কোর্সের ডিউরেশন, তারপর দেখছেন সিজিন অ্যান্ড নেম অফ দ্য ইনস্টিটিউশন, অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ কোর্সের নাম, আপনি কী কোর্স পড়ছেন। যদি গ্র্যাজুয়েশন হয় অবশ্যই গ্র্যাজুয়েশন লিখবেন, আর যদি এইচএসের উপর আবেদন থাকলে তাহলে লিখে দেবেন হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারিতে আপনি হচ্ছে পাঠ্যরত পড়ছেন বা কোর্সের নাম হিসেবে, যদি 11 পড়ছেন তাহলে 11 লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোর্সের ডিউরেশন অর্থাৎ কত সালের কোর্স, যদি মাধ্যমিকের উপর করে থাকেন তাহলে 2 বছর, আর যদি গ্র্যাজুয়েশন উপর আবেদন করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে গ্র্যাজুয়েশনের কোর্সটা 3 বছর হয়, সকলে জানেন। তারপর হচ্ছে সিজিন, অর্থাৎ আপনার যে কোর্সটা কত সাল থেকে কত সাল, তো সিজিনটা যদি আপনি মাধ্যমিকের উপর আবেদন করে থাকেন অবশ্যই 2019-এ, যদি আপনি 11-এ পড়ে থাকেন তাহলে আপনার 2020-তে এইচএসটা কমপ্লিট হচ্ছে, তাহলে 2019-20, আর যদি গ্র্যাজুয়েশন উপরে আবেদন করে থাকেন তাহলে কী হবে 2019-22, 3 বছর, তো এইভাবে সিজিনটা দিতে হবে। তারপরে নেম ইনস্টিটিউশন, অর্থাৎ ইনস্টিটিউশনে যে ইনস্টিটিউটে পড়ছেন সেখানে নাম দিয়ে দেবেন, আর নেমের অ্যাড্রেস, অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে যে মেন যে হচ্ছে কেয়ারফুলি তোমাকে ফিল আপ করতে, সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলসটা তোমাকে কিন্তু তোমার হচ্ছে যে ব্যাঙ্কের পাসবই আছে সেই পাসবই দেখে দেখে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো এখানে কেয়ারফুলি ফিল আপ করেন, কোনো যদি ভুল ত্রুটি না হয়। তো প্রথমে কী করতে হবে, আপনাকে না অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিতে হবে, তো সিম্পলি আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন, আইএফসি কোড দেখে দেখে ওই সব পাসবইতে সমস্ত কিছু দেওয়া আছে, এবং ব্যাঙ্কের নেম এবং ব্রাঞ্চ নেম সমস্ত কিছু পাসবইতে পেয়ে যাবেন, দেখে দেখে কিন্তু আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে হচ্ছে প্লেস দিয়ে দেবেন, যে ডেটে ফিল আপ করছেন ফর্মটা সেই ডেট দিয়ে দেবেন, এখানে নেম অফ সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে আপনার সিগনেচার হবে। তো নেক্সট পেজে চলে আসি, তো সেলফ ডিক্লারেশন অর্থাৎ এখানে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশান। তো প্রথমে কী আছে, IAM তোমার নাম, আপনার হচ্ছে তোমার বাবার নাম এখানে সন অফ বা ডটার অফ, তো মাই কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়ার পর আপনার হচ্ছে কী দিতে হবে, ক্লাস কোন ক্লাসে এখন বর্তমানে পড়ছেন, এখানে দেখতে পাচ্ছেন কোন ক্লাসে পড়ছেন, ইন ক্লাস কোন ক্লাসে পড়ছেন, তারপরে হচ্ছে ইন সিজন 2019-20 অ্যাট কোন স্কুলে পড়ছেন, এখানে স্কুলের নাম দিয়ে দিতে হবে। তো নাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার তোমাকে তোমার একটা সিগনেচার দিতে হবে,
সিগনেচার, আর এখানে হচ্ছে কাউন্টার সাইন বাই দ্য হেড অফ ইনস্টিটিউশন, অর্থাৎ যদি স্কুলে পড়ে থাকেন তাহলে হেড মাস্টারের সিগনেচার, আর যদি হচ্ছে কলেজে পড়ে থাকেন তাহলে কলেজের প্রফেসরের সিগনেচার এখানে করতে হবে। তো নেক্সট পেজে চলে আসি, এখানে দেখছেন রিকমেন্ডেশন ফ্রম এমএলএ। তো সমস্ত কিছু তোমাকে ফর্ম ফিল আপ এখানে করতে হবে, অর্থাৎ কেয়ারফুলি পূরণ করতে হবে। তো কেয়ারফুলি পূরণ করার সময় এখানে আপনার নাম, পোস্ট সমস্ত কিছু দিয়ে দেবেন। তো যেটা মেন ইম্পর্টেন্ট জিনিসটা যেটা আপনাকে বলছি, তো মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে দেখতে পাচ্ছেন মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ মান্থলি ফ্যামিলি ইনকামটা এখানে কোথায় পাবেন, যে বিডিও অফিস থেকে বা হচ্ছে অঞ্চল থেকে যে হচ্ছে ইনকাম সার্টিফিকেট বার করবেন সেখানে হচ্ছে আপনাকে মান্থলি একটা অ্যামাউন্ট হচ্ছে কিন্তু ওখানে সার্টিফিকেটে লেখা আছে, সেই দেখে কিন্তু এখানে অ্যামাউন্টটা ফিল আপ করবেন। তো এখানে হচ্ছে কোনো ভুল ত্রুটি যেন না হয়। সেখানে ধরো সাপোজ আপনার মান্থলি ইনকাম দেওয়া আছে ধরো 7,000 টাকা, এখানে করে দিয়েছেন 8,000 কি 10,000, তাহলে কিন্তু আপনার হচ্ছে পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তো তারপর আপনাকে কী করতে হবে না, এই যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার সিগনেচার এখানে করবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে কাউন্টার সাইন বাই এমএলএ, অর্থাৎ এখানে কিন্তু এমএলএ সিগনেচার হবে, আপনার পার্শ্ববর্তী যে এমএলএ রয়েছে সেখানে এমএলএ সিগনেচার হবে উইথ স্কিল, স্কিল সিল দিয়ে কিন্তু সিগনেচার হবে। সিগনেচার করার পর প্রতিটা এমএলএ একটা সিল থাকে, সেই সিল দিয়ে কিন্তু সিগনেচার করতে হবে। তো এই ছিল আজকের একটা ছোট আপডেট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে দেবেন একটা লাইক, আর ভিডিও সম্পর্কে অবশ্যই কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, তোমাদের হেল্প করার জন্য। তো দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, টেক কেয়ার, ধন্যবাদ।